এই এক্সিসের এই সেশনটিতে সাথে আছি আমি মাহদি আহমেদ চৌধুরী, পড়ছি পার্ট টু মেডিকেল কলেজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের জন্য, এটি হচ্ছে ফাইনাল প্রফ প্রিপারেশন আই সাবজেক্ট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে এমন একজন সাকসেসফুল পার্সন আছেন যার প্রতিটি পদচারণা, যার প্রতিটি কথা, প্রতিটি দিক নির্দেশনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিচয় করে দিচ্ছি ডাক্তার সৈয়দা আফিয়া তাসিন আপুর সাথে, MBBS ঢাকা মেডিকেল কলেজ, যিনি ঢাকা বোর্ডের মধ্যে ফাইনাল ব্লক পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেছেন এবং অনার্স পেয়েছেন মেডিসিন নামক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আপু আলহামদুলিল্লাহ, আসলে এই অবস্থায় ভালো থাকাটাই অনেক বড় কিছু, আল্লাহ আমাদের এখন পর্যন্ত অনেক ভালো রেখেছেন, সেজন্য আল্লাহ অনেক শুকরিয়া আদায় করি। তো আপু, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ফাইনাল ক্লক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপু, যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা সবার মধ্যে কনফিউশন থাকে, তা হচ্ছে আপু, প্রফের পুরো এক্সামটিতে আই এর কি কি পার্ট থাকে? প্রথমত সার্জারিতে তো আমরা জানি দুটো পেপার আছে, পেপার 1, পেপার 2। পেপার 2 টপিক গুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। পেপার 2 এর মধ্যে হচ্ছে আই প্লাস ENT, তো রিটেন যে এক্সামটা হয় সেটাতে হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি সাধারণত আই থেকে থাকে, তো গ্রুপ এ আর বি এর মধ্যে 600টা করে, তার মধ্যে 5টা করে আনসার করতে হবে, তো টোটাল 10টা কোয়েশ্চেন আই রিলেটেড আমার আনসার করতে হবে রিটেন এক্সামে। তারপরে হচ্ছে আই এবং ENT এর আলাদা একটা অসপি হয়, সেখানে 5টা স্টেশন থাকে হচ্ছে আই থেকে, আর ভাইভা প্লাস ক্লিনিক্যাল, ENT এর ভাইভা এন্ড ক্লিনিক্যাল একই দিনে হয়, সেখানে আই এর জন্য আলাদা একটা বোর্ড থাকে, দুইজন টিচার থাকবেন ইন্টারনাল এবং এক্সটারনাল, আর হচ্ছে একটা ক্লিনিক্যাল থাকে, সেখানে একটা বা দুটো শর্ট কেস থাকে আই। আচ্ছা আপু, এখন যে এতগুলা পার্ট বললেন, সবগুলা পার্টের মধ্যে কোন পার্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত এবং কেন? এখানে যেটা হয় আই এর ক্ষেত্রে আমার মতে, আমি যখনই পড়া শুরু করি আই এর পড়া, তখন স্টার্ট করা উচিত হচ্ছে শর্ট কেস দিয়ে। কারণ এটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমি সবসময় বলি যে ক্লিনিক্যাল পোর্শনটার পারফরমেন্সটা টিচারদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ আমরা আলটিমেটলি ফাইনাল প্রফ দিয়ে ডাক্তার হব এবং ডাক্তার হওয়ার জন্য আমাদের ক্লিনিক্যাল নলেজটাই সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, তো এখানে আমাদের পারফরমেন্সটা টিচারদের কাছে ইমপ্রেশন ক্রিয়েট করতে খুব হেল্প করে। এবং পাশাপাশি আই এর শর্ট কেসে যে টপিক গুলো কমনলি আসে, যেগুলো কমনলি ইম্পর্টেন্ট আই এর শর্ট কেস জন্য, সেই টপিক গুলো আলটিমেটলি রিটেন এন্ড ভাইভার জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং শর্ট কেসে কোয়েশ্চেন করতে করতে টিচাররা একটু ডিপে যেতে পছন্দ করে, তো আমি যদি শর্ট কেসটা দিয়ে পড়া শুরু করি সেটা আমার একটু ডিটেলস জানা হবে, সো আলটিমেটলি সেটা আমার পরীক্ষার আউটকামটা ভালো করবে। অনেক ধন্যবাদ আপু। আপু, এখন যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে, তাহলে শর্ট কেস এর জন্য আমরা কি কি করা লাগবে এবং কোথা থেকে সেটা পড়া যায়? শর্ট কেস এর জন্য প্রথমেই যেটা লাগবে হচ্ছে যে কেস গুলোর এক্সামিনেশন কিভাবে করবো। এক্সামিনেশন এর স্ট্যান্ডার্ড কিছু প্রোটোকল তো আমরা জানি, যে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, তারপরে পারমিশন, পজিশন। আই এবং ENT তে পেশেন্ট এবং আমার পজিশন কিরকম থাকবে এক্সামিনেশনের সময়, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তারপর আমি দুইও সাইড দেখবো, দুইও সাইড কম্পেয়ার করবো, এরকম করে এক্সামিনেশন প্রসিডিউরটা শিখে নেওয়া উচিত। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি ডায়াগনোসিসটা কি বলবো, মানে ফুল কমপ্লিট ডায়াগনোসিসটা, যেটা বললাম কয়েকটা কেসই তো আসে, তো সেগুলোর ক্ষেত্রে আমি ডায়াগনোসিস এক্সাক্ট কি প্রফর্মায় বলবো সেটা আমার মুখস্থ করে ফেলা উচিত, যে সবগুলো পয়েন্টস কভার করে যেন বলি। যেমন ক্যাটারাক্টের ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো সিনাইল ম্যাচিওর ক্যাটারাক্ট অফ রাইট অর লেফট আই, এরকম বলার পর আমার ডায়াগনোসিসটা এক্সপ্লেনও করতে পারতে হবে, যে আমাকে যখন জিজ্ঞেস করে ওয়াই সিনাইল, ওয়াই ম্যাচিওর, ক্যাটারাক্ট কেন বলতেছি, মানে এটা আমি এক্সামিনেশন এন্ড কোয়েশ্চেন্স করে কিভাবে বুঝলাম যে এই ডায়াগনোসিসটা আমি কিভাবে রিচ করলাম, এই জিনিসটা আমার এক্সপ্লেন করতে পারতে হবে। এর পাশাপাশি ডায়াগনোসিস বলার পাশাপাশি আমাকে বলতে পারে যে প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস, তো আমাকে যদি ফাইন্ডিংস প্রেজেন্ট করতে পারে আমি সব রকম রিলেভেন্ট পজিটিভ এবং নেগেটিভ ফাইন্ডিংস বলবো। সেটার জন্য আমার পড়ার সময় মাথায় সাজিয়ে নিতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস গুলো কি, যেগুলো আমি পাই বা না পাই আমার বলতে হবে, পাইলে বলতে হবে পাইছি, না পাইলে বলতে হবে যে এটা নাই, এরকম। আর কোথা থেকে পড়বো এটা আসলে টু বি অনেস্ট আই এর শর্ট কেস এর জন্য স্পেসিফিক্যালি ওরকম আলাদা করে ভালো কোনো বই নেই, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে নিজেদের ওয়ার্ডে যেভাবে পড়ায়, অথবা যদি নিজে ওয়ার্ড করার সুযোগ না হয়ে থাকে ফ্রেন্ড বা সিনিয়র কারো ওয়ার্ডের নোটস কালেক্ট করে সেখান থেকে পড়লেও জিনিসটা খুব ভালো হয়। যেমন আমাদের হচ্ছে সিনিয়রদের নোটস এর কপি আমরা পেয়েছিলাম,
ওটা দেখেছি নিজে যতটুকু ওয়ার্ড করেছি সেখান থেকে কম্পাইল করে আমাদের মানে এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো কিভাবে বলতে হবে, এক্সামিনেশন কিভাবে করতে হবে, ডায়াগনোসিসে কি পয়েন্ট মিস করা যাবে, এই জিনিসগুলো গুছিয়ে ওখানে ছিল, ওখান থেকে আমরা পড়েছি। আর অন্যান্য কোয়েশ্চেন যেগুলো আমরা তো জানি, এক্সামিনেশন ডায়াগনোসিস ফাইন্ডিংস প্রেজেন্ট করার পর আমাকে ওটা রিলেটেড ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট বা অন্যান্য থিওরিটিক্যাল কোয়েশ্চেনও করতে পারে, ওগুলোর জন্য এগেন লেকচার, এবং লেকচারের পাশাপাশি হচ্ছে মানে শামসুল স্যারের, মোহাম্মদ শামসুল হক স্যারের বেসিক অপথালমোলজি যে বইটা, সেটা আমার কাছে খুব ভালো মনে হয়, আমি মেনলি ওখান থেকেই পড়েছি এরকম। আর একটা জিনিস বলে রাখা ভালো, যে শর্ট কেস যেগুলো আসে সেগুলো চেষ্টা করা উচিত ম্যাক্সিমাম ডিটেইলস কভার করে পড়া। অসংখ্য ধন্যবাদ আপুকে। আপু, এই পর্যায়ে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এতগুলো শর্ট কুইজ এর মধ্যে আপু সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ট কুইজ গুলা কোনগুলা, যেগুলো আপু বাদ দিয়েই যাবে না পরীক্ষার আগে, একটু যদি বলেন। মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কুইজ হচ্ছে ক্যাটারাক্ট, তারপরে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, কর্নিয়াল আলসার, টেরিজিয়াম, আর মাঝে মাঝে চ্যালাজিয়ন, আর হচ্ছে কিটাও থাকতে পারে, কর্নিয়াল ওপাসিটি, এটা রেয়ারলি থাকে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা পরীক্ষার আগে রাতে কোনগুলো পড়তে হবে কোনগুলো না পড়তে হবে একটু কনফিউশনে থাকি। এরপর যে আপু একটু পড়ালেখার বাইরে কোয়েশ্চন করি আপনাকে, আইএর পরীক্ষার আগের রাত্রে আপু যদি আপনার ওই বিভীষিকা রাতের কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করতেন, আসলে ওই সময়টাতে আপনার কি কি ফিল হয়েছিল, যে আমার আসলে আমি কিরকম, আমি যাচ্ছি কিভাবে পরীক্ষা হবে, আপনাকে আপু খুবই কনফিডেন্ট ছিলেন কিনা যে আমার পরীক্ষা ভালো হবে? আচ্ছা, আমার আইএটি পরীক্ষার এক্সপিরিয়েন্স খুবই মানে অন্যরকম, কারণ হচ্ছে আমার প্রফের মাঝখানে আমার ভাইয়ের বিয়ে ছিল, মাঝখানে আমার আপন ভাইয়ের বিয়ে ছিল, সো আমার সার্জারি পেপার ওয়ান আর পেপার টুর মাঝখানে আমি সিলেট গিয়ে মানে সব মানে ভাইয়ার হলুদ দিয়ে ওয়ালিমা এগুলো খেয়ে এসে পরে পেপার ওয়ান টু এক্সাম দিছি, পেপার ভাইভা আর কি। সো আমার তখন যেটা হয়েছে, যে যেদিন আমার পেপার টুর এক্সাম ওই দিন রাতে হচ্ছে আমার ভাইয়া ইউএসএ ব্যাক করবে, তো আমি আর কি পরীক্ষার আগের রাতের ব্যাপারটা যেটা, এট দ্যাট পয়েন্ট আই ওয়াজ জাস্ট, আমি চাচ্ছিলাম যেটা শেষ হয়ে যাক, কারণ আমার ফ্যামিলি সবাই একসাথে ছিল এক জায়গায়, ওরা আমি মানে এখানে বসে আই পড়তেছি, জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং, কিন্তু অনেক কষ্টে মানে আমি ভাবলাম যে না এই শেষ, তারপরে ইনশাল্লাহ মানে ভালো মতো দিয়ে দিলে আমার এটা নিয়ে আর টেনশন করতে হবে না, তাই আমি মাথা ঠান্ডা করে পড়ে ফেলছি। এবং মানে আইএনটির পড়াটা আসলে যেটা, আগে পড়া থাকলে পরীক্ষার আগের রাতে এত প্রেশার নিতে হয় না, কারণ অন্যগুলোর তুলনায় সিলেবাসটা একটু কম সাইজ, এত এতটা ভাস্ট না, এত অথই সাগরে হারিয়ে যাওয়া টাইপের ফিলিংসটা হয় না, তো পরীক্ষার আগের রাতে আসলে কি থাকা যায়, পড়া থাকলে মনে হয় যাচ্ছে আমার শেষ হয়েছে, ইনশাল্লাহ একটা ভালো আউটকাম আসবে। অসংখ্য ধন্যবাদ আপুকে, আপনার এই সকল ফিলিংস গুলো আমাদের জানা খুবই জরুরি ছিল, কারণ আপু আমরাও তো এইরকম একটা রাত আমাদের সামনে দিয়ে পাস হবে, আমরাও এরকম একটা কনফিডেন্ট লেভেল নিয়ে পরীক্ষা বসবো ইনশাআল্লাহ। আপু এই পর্যায়ে আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, আইএর শর্ট কেস এক্সামে কি রকমের কোয়েশ্চন আসলে আস্ক করা হয় এবং কি রকম আনসার করলে ভালো হয়? আই এক্সামিনেশন, আই শর্ট কেস এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে এক্সামিনেশনটা তো আমার ভালো মতো করতে হবে, আমি সবসময় যেটা বলি শর্ট কেসে প্রথমে তো আমার এক্সামিনেশনটা, তারপরে বাকিটা। তো এক্সামিনেশনের জন্য যেটা করা উচিত, যে প্রথমে আমি একটা জেনারেল ফরম্যাট শিখবো, যে ইন জেনারেল আই এর এক্সামিনেশন আমার কি কি করতে হবে, যে যে কোনো এক্সামিনেশন যে ফরম্যাট সেটা তো আছে, যে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, পারমিশন, পজিশন, আই এর এক্সপোজারে তো আলাদা কিছু নাই, কিন্তু আমার চশমাটা খুলে নিতে হবে পেশেন্টের, আমার নিজের না, তারপরে আই এর আই লেভেলে অলওয়েজ এক্সামিন করতে হয়, আই এর এক্সামিনেশন গুলো পেশেন্টের আই আর আমার আই সেম লেভেলে থাকবে, এরকম করে আমি এক্সামিন করবো। তারপরে এই যে স্পেসিফিক মানে সরি জেনারেল ফরম্যাটটা শেষ হয়ে গেলে, তারপরে হচ্ছে আমার মাথায় রাখতে হবে যে আমি কি ডায়াগনোসিস ভাবতেছি এই কেসটার জন্য, এবং সেটার জন্য আমার সেপারেট কি এক্সামিনেশন করতে হবে। যেমন আমি যদি ক্যাটারাক্ট মনে হয় আমার কাছে, আমার কিটা দেখতে হবে, আইরিস শ্যাডোটা দেখতে হবে, তারপরে যদি এটা আমার কাছে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস মনে হয় আমাকে রিগার্জিটেশন টেস্টটা করে দেখতে হবে, এরকম করে তারপরে লাইট ফেলে দেখতে হবে, ভিজুয়াল অ্যাকুইটিটা মোটামুটি সব কেসেই দেখা লাগে, তো এরকম স্পেসিফিক টেস্ট গুলো আমি করে নিব। এখন আমি স্পেসিফিক কিছু বলি, কেস ধরে বলি, যে ক্যাটারাক্টের ক্ষেত্রে আমাকে তো প্রথমে এক্সামিন করলাম, তারপরে আমাকে ডায়াগনোসিস বলতে বললো, তখন আমার ডায়াগনোসিস এ কয়েকটা জিনিস মাস্ট কভার করতে হবে। প্রথমে আমি চেষ্টা করবো টাইপটা বলে দিতে, টাইপ মানে হচ্ছে যে এটা ইউজুয়ালি সিনাইল বা এজ রিলেটেড যেটা সেটাই থাকে, তো আমি এটা মেনশন করবো। তারপরে হচ্ছে স্টেজটা, মানে ইমেচিওর, ম্যাচিওর নাকি হাইপার ম্যাচিওর, এটা মেনশন করতে হবে ডায়াগনোসিস বলার সময়। তারপরে বলবো আমি ক্যাটারাক্ট ডিজিজটা,
তারপরে বলবো অফ রাইট অর লেফট আই, এটাকে মাথায় রাখতে হবে, সাইড বলবো না, এখানে বলবো রাইট অর লেফট আই, যেহেতু ক্যাটারাক্ট লেন্স হচ্ছে চোখের পার্ট। তারপরে একটা এডিশনাল জিনিস বলতে হয় যে যদি পেশেন্টের অন্য চোখে প্রিভিয়াসলি ক্যাটারাক্ট সার্জারি হয়ে থাকে, আমাকে বলতে হবে যে এরকম বলতে হবে যে এজ রিলেটেড ম্যাচিউর ক্যাটারাক্ট অফ রাইট আই উইথ সিউডোফাকিয়া অফ লেফট আই, মানে অন্য চোখে যদি সিউডোফাকিয়া বা অ্যাফাকিয়া থাকে সেটা আমার মেনশন করতে হবে। এবং আমি সবসময় যেটা বলি, ভাইভাতে একটা জিনিস মাথায় রাখা উচিত, আমার মুখ দিয়ে যা বের হবে সেটা রিলেটেড কোয়েশ্চেনে আমাকে টিচাররা আগাবে এবং আমার সেটা ডিরেক্ট করতে হবে। আমি চেষ্টা করবো এমন জিনিস বলতে যেটার ব্যাপারে আমি জানি, তো আমি সিউডো ফাঁকিয়ে ফাঁকিয়ে যখন মেনশন করব তখন সেটা রিলেটেড কোয়েশ্চেন আসবে এবং এটা আমার জন্য একটা বেনিফিট। আমি সিউডো ফাঁকিয়া ফাঁকিয়া নিয়ে যদি বলতে পারি তখন আমার মানে অনেক বোনাস পয়েন্টস আসবে, এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর আরেকটা জিনিস আমি একটু আগেও বলে আসছিলাম যে আমি ডায়াগনোসিসে যা যা মেনশন করবো সেগুলো আমার এক্সপ্লেইন করতে হবে যে আমি কেন এটা বললাম, যেমন আমি কেন এজ রিলেটেড বললাম, হিস্ট্রি থেকে বোঝা যাবে পেশেন্ট এজ থাকবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে এরকম। তারপরে ম্যাচিউরিটি মানে ম্যাচিউর বা হাইপার ম্যাচিউর যদি বলি সেটা আমি কেন বলতেছি, যে ক্যাটারাক্টার মানে লেন্সটার কালার দেখে, তারপরে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটিতে কোন স্টেজে আছে, পাশাপাশি আইরিস শ্যাডো এতে তিনটা দেখে। আমরা জানি যে আরেকটা পয়েন্ট আছে ফান্ডাল গ্লো, কিন্তু সেটা আমি বলবো না যেহেতু আমরা শর্ট কেস এক্সামিনেশনে আমি অপথালমোস্কোপ দিয়ে দেখি নাই, তো সেটা মেনশন করা যাবে না। এটা আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে জাস্ট পড়ে আসছি দেখে আমি করি নাই কিন্তু বলে দেবো এটা করা যাবে না, কারণ খুবই নেগেটিভ ইম্প্রেশন হয়। বরং এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করবেন যে তুমি ফার্দার ইভ্যালুয়েশনের জন্য কি করতে চাও, তখন আমি বলবো যে আই ওয়ান্ট টু ডু অপথালমোস্কোপিক এক্সামিনেশন টু সি দ্য ফান্ডাল গ্লো, তখন আমার এখানে বোনাস পয়েন্টস অ্যাড হবে। তারপরে আসে হচ্ছে আমাকে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে, ম্যানেজমেন্টে আমার সার্জারির নাম বলতে হবে, সার্জারির নামটা চেষ্টা করতে হবে আমি স্পেসিফিক্যালি বলবো, যেমন আমরা জানি নর্মালি হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাকুলার লেন্স, এটা আমার সার্জারির নাম। কিন্তু আরো স্পেসিফিক্যালি যদি আমি বলতে পারি, যেমন আমার মেডিকেলে যদি আমি জানি ফ্যাকো ইমালসিফিকেশন হয় সেই ক্ষেত্রে সেটা আমার ফার্স্ট চয়েস থাকবে, সেটা আমি বলবো। বা যদি ফ্যাকো ইমালসিফিকেশন না হয় সেক্ষেত্রে আমি স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি ওরকম করে, কিন্তু পুরোটা বলবো, সার্জারির নাম পুরোটা বলতে হবে, PCIOL এসব শর্ট ফর্ম বলা যাবে না, পুরো সার্জারির নাম বলতে হবে এবং সার্জারিটার ডিটেলস বলতে হবে, সার্জারির আগে পরে আমার কি করতে হবে এরকম রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে সার্জারি না করলে কি হবে, সেক্ষেত্রে আমি কমপ্লিকেশনস মেনশন করবো যে লেন্স ইনডিউস গ্লোকোমা হতে পারে। এই কোয়েশ্চেনটা ঘুরেও আসতে পারে এরকম যে তোমার পেশেন্ট সার্জারি করতে চায় না, তখন তুমি কি করবে, যে ওরা সার্ট পেশেন্ট বললো যে আমি তো চোখে দেখতেছি না, না দেখলে সমস্যা নাই, তখন তুমি কি করবে, এরকম করে ঘুরিয়ে আসতে পারে। তখন আমার বলতে হবে যে আমি পেশেন্টকে কাউন্সিলিং করবো যে যদি কি না করি, মানে সার্জারি না করলে লেন্স ইনডিউস গ্লুকোমা হয়ে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে, এভাবে আমার বুঝাতে হবে। তো এভাবে একই কোয়েশ্চেন বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা হতে পারে, আইকিউ খাটিয়ে বুঝতে হবে যে উত্তরটা কি। তারপরে আসছে ক্রনিক ডাইকোসিস্টাইটিস, সেখানে একটা জিনিস ডায়াগনোসিসে সেখানে আমি বলবো ক্রনিক ডাইকোসিস্টাইটিস অফ রাইট অর লেফট সাইড, কারণ ল্যাক্রিমাল অ্যাপারেটাস চোখের পার্ট না, এটা একটা এক্সট্রা অকুলার স্ট্রাকচার, সো ওটা সাইড আসবে, ওটা আই বলা যাবে না। তারপরে এখানে হচ্ছে সিমটম সাইন ওগুলো আসবে। তারপরে আচ্ছা একটা জিনিস, এক্সামিনেশন ফাইন্ডিংস এ কি বলতে হবে এরকম একটা, এটাও অনেকের মাথায় থাকে, তো কিছু জিনিস আমার মাস্টুনো যে জিনিসগুলো ওগুলো আমি মেনশন করে আসবো। যেমন ক্যাটারাক্টে হচ্ছে ওই যে ওই তিনটা ফাইন্ডিংস, যে কালার, ভিজুয়াল অ্যাকুইটি আর হচ্ছে আইরিস শ্যাডো, এই তিনটা পয়েন্ট অবশ্যই আমার এক্সামিনেশন ফাইন্ডিংস এ বলতে হবে। তারপরে ক্রনিক ডাইকোসিস্টাইটিসেও এক্সামিনেশন ফাইন্ডিংসে যে আই ওয়াটারিং হচ্ছে, ম্যাটেড আই ল্যাশেস, রিগার্জিটেশন টেস্টটা, এইগুলো মেনশন করতে হবে। তারপরে আমাকে যদি বলে যে ফার্দার কি টেস্ট করতে পারো, স্যাক পেটেন্সি টেস্ট বা অন্য কি ইনভেস্টিগেশন করা যায়, ডাইকোসিস্টোগ্রাম, এরকম করে রিলেটেড কোয়েশ্চেনে আসে। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট আসবে, ট্রিটমেন্টে অ্যাগেন আমি সার্জারির নাম বলবো, ডাইকোসিস্টো রাইনোস্টোমি, তখন আমাকে সার্জারির ডিটেলস জানতে চাইতে পারে। পাশাপাশি কমপ্লিকেশনস চায়, আবার অনেক ক্ষেত্রে আমি কমপ্লিকেশনস বলার পর আমার কাছে কমপ্লিকেশনস এর ট্রিটমেন্টও যেতে পারে। এটা বলার কারণ হচ্ছে যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আসে ল্যাক্রিমাল অ্যাবসেস, ওইটার জন্য আমি যে সার্জারি করি, আমার অ্যান্টিবায়োটিক করতে হবে, ড্রেনেজ করতে হবে, এরকম ট্রিটমেন্টটাও মেনশন করতে পারে রিলেটেড যেগুলো। আর তারপরে আমি কিভাবে অ্যাকিউট ডাইকোসিস্টাইটিসের সাথে এটা ডিফারেন্সিয়েট করবো এটা আমাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে আসে হচ্ছে কর্নিয়াল আলসার, কর্নিয়াল আলসারে আমার চেষ্টা করতে হবে কোন টাইপের কর্নিয়াল আলসার এটা আমি বুঝতে পারি না, এটা অনেক ক্ষেত্রে হিস্ট্রি থেকে বোঝা যায়। যেমন যদি কোনো ভেজিটেটিভ ইনজুরি হয়ে থাকে, সাধারণত ফাঙ্গাল হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে কর্নিয়াল আলসার অফ রাইট আই মোস্ট প্রবাবলি ফাঙ্গাল, আর উইথ অর উইদাউট হাইপোপিয়ন এটা মেনশন করতে হবে, মানে উইথ হইলে অবশ্যই মেনশন করতে হবে, না থাকলে মেনশন না করলেও হবে হাইপোপিয়ন। তারপরে এক্সামিনেশন ফাইন্ডিংস কর্নিয়াল আলসার বলার সময় আমার বলতে হবে হচ্ছে একদম
সব স্ট্রাকচার ধরে, যেমন আইলিডস ফোলেন থাকলে মানে আইলিড থেকে শুরু করে আইলিডস আর ফোলেন, আইল্যাশেস আর ম্যাটেড, তারপরে যদি পুরলেন ডিসচার্জ থাকে আমি সেটা বলবো, কনজাংটিভা যদি রেড থাকে সেটা বলবো, এরকম করে স্টেপ বাই স্টেপ এন্টিয়ার চেম্বারে হাইপোপিয়ন আছে এরকম করে আমি এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো মেনশন করবো। এখানে আমার অ্যাসোসিয়েটেড আসতে পারে, কি কি টাইপস আছে, টাইপস গুলো ডিফারেন্সিয়েট কিভাবে করে, ইনভেস্টিগেট কিভাবে করবো, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সবগুলো টাইপসেরই পড়বো, কিন্তু আমি যে টাইপটা ডায়াগনোজ করতে পারছি এখানে সেটারটাই শুধু বল। আর কর্নিয়াল আলসারের কমপ্লিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যে কমপ্লিকেশন গুলোর ব্যাপারে আমার একটু হলেও জেনে রাখলে ভালো, যে আমি একটা কমপ্লিকেশনের নাম বললাম তখন যেন আমি ওই জিনিসটা কি সেটা বলতে পারি। ফর এক্সাম্পল কর্নিয়াল অপোসিটি একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, সেটার তিনটা নাম যে ম্যাকিউলা, নেবুলা, লিউকোমা, এবং এই নামগুলো বলতে পারলাম এবং জিনিসটা কোনটা কি, কোনটা বেশি ঠিক, কোনটা কম ঠিক, এরকম অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন টিচাররা আগায় তো, তো ওগুলো পারলে যত পারবো তত মার্কস পারবে, এই জিনিসটা মাথায় রাখা হচ্ছে। আর এছাড়া টেরিজিয়াম, টেরিজিয়াম খুব ইজি একটা শর্ট কেস, সেখানে এক্সামিনেশন ফাইন্ডিংসে বলতে হবে যে একটা ফাইব্রোভাস্কুলার গ্রোথ, সেটার বেস কোন দিকে, অ্যাপেক্স কোন দিকে, তারপরে ভিজুয়াল অ্যাকুইটির কি কন্ডিশন, এগুলো আমি মেনশন করবো। আর ডায়াগনোসিসে তো জাস্ট টেরিজিয়াম অফ লেফট অর রাইট আই। আর একটা জিনিস মাথায় রাখা উচিত, সবগুলো কেসেরই আমার ডিফারেন্সিয়ালস কি কি হতে পারে, কারণ এটাও কোয়েশ্চেন আসে যে হোয়াট আর ইউর ডিফারেন্সিয়ালস, সেটা আমি মেনশন করবো। যেমন টেরিজিয়ামে আমার ডিফারেন্সিয়ালস থাকতে পারে সিউডো টেরিজিয়াম, ইঙ্গিতগুলো থাকতে পারে তো, এবং ডিফারেন্সিয়াল গুলো আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো, যেমন টেরিজিয়ামের ক্ষেত্রে প্রোব টেস্ট, প্রোব দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়, তো এরকম ডিফারেন্সিয়ালস অ্যান্ড হাউ টু এক্সক্লুড দাম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবগুলো শর্ট কেসের জন্য। তারপরে ওই টেরিজিয়ামেও সেম, নেক্সট ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের সার্জারি ফার্স্ট চয়েস কোনটা আমার, যে এক্সিশন অফ টেরিজিয়াম উইথ কনজাংটিভাল অটোগ্রাফট, এটা না হইলে আমার অল্টারনেটিভ কি, এরকম করে কোয়েশ্চেন আসে। অসংখ্য ধন্যবাদ আপুকে খুব সুন্দর করে ইজিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপু এই পর্যায়ে আপনার কাছে জিনিসটা জানতে চাইবো, সেটি হচ্ছে সবার কাছেই সেই কোয়েশনটা একবার না একবার হলেও আসে মনের মধ্যে, যাচ্ছে বা আপু রিটেন ভাইবার জন্য কোথা থেকে কি রকম পড়লে আসলে অনেক ভালো। একটা জিনিস মাথায় রাখা উচিত, স্পেশালি আইএনটি এর ক্ষেত্রে রিটেন আর ভাইবার পড়া খুব বেশি আলাদা কিছু না, জাস্ট হচ্ছে রিটেনে আমার প্যাটার্নটা হবে যে আমি কোয়েশ্চেন ধরে পড়বো, আর ভাইবার ক্ষেত্রে হয়তো আমার আরেকটু ডিটেইলস পড়া লাগতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আই এর ক্ষেত্রে আমার মতে লেকচার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার আরেকটা কারণ হচ্ছে যে অনেকে এসে আমাকে বলবে যে আমাদের আই ডিপার্টমেন্ট খুব খারাপ, ফেল করায় দেয়, অনেক বেশি ফেল করায়। এইটা ওভারকাম করার একটা বড় উপায় হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্ট হেড, যিনি আমার প্রফে বসবেন, আমার ডিপার্টমেন্ট হেড আর আমাদের সেকেন্ড মানে ইন কমান্ড যিনি, ওনারা দুইজন প্রফে বসবেন, ওনাদের লেকচার গুলো আমি খুব মন দিয়ে করলাম, যেগুলো আমি করতে পারি না ওগুলো জোগাড় করে রাখলাম এবং ওনাদের লেকচার গুলো গুছিয়ে পড়লাম। যেমন এমনকি আমাদের আই এরও কিছু জিনিস আছে যে অনেকে বলতো যে স্যার, আমাদের স্যার যে এই জিনিসটা না পারলে উনি একদম মাইন্ড করেন, যে হয়তো ওটা আমাদের কাছে একটু জটিলই মনে হচ্ছে, কিন্তু দেখা গেল যে উনি লেকচারে ওই স্পেসিফিক জিনিসটা মেনশন করে বলছে যে তোমরা এটা না পারলে কিন্তু আমি খুব রাগ করবো। এই জিনিসগুলো তো আসলে উনি যদি লেকচারে বলে থাকেন এবং আমি এটা না পারি, এটাতে স্যারের রাগ করা অধিকার খাটে, এই জিনিসটা মাথায় রাখা উচিত যে যারা আমাদের প্রফে বসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওদের লেকচার গুলো এটলিস্ট কালেক্ট করে পড়ে ফেলতে হবে, ওনাদের ফেভারিট টপিকস কি কি সেটা জানতে হবে, এবং সেগুলার ওনারা কি কি শুনতে চান, কিভাবে শুনতে চান সেটা একটু জানার চেষ্টা করতে হবে, তাতে এই প্রবলেমটা অনেকখানি ওভারকাম হয় যে পছন্দ হয় না উত্তর। তারপরে শর্ট কেসের টপিকের তো আমার সবই জানতে হবে, এবং এটা রিটেন ভাইবার জন্য এই টপিক গুলো দিয়ে আমি স্টার্ট করতে পারি। আর রিটেন ভাইবার জন্য যেটা আমার সারা বছরের পড়াটাই কাজে লাগে, কিন্তু এক্সামের আগে দিয়ে একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আইএনটি আই এর পড়াটা এমন যে আমার যদি আগে থেকে পড়া থাকে আলটিমেটলি দুই তিন দিনে একটু মন দিয়ে পড়লে শেষ হয়ে যায় এক্সামে ঠিক আগে, আর যদি আগে কখনো পড়া নাও থাকে তাও যদি আমি একটু ঠান্ডা মাথায় প্রায়োরিটাইজ করে যে কোন টপিক প্রায়োরিটি দিব, এরকম করে পড়লে পাঁচ সাত দিনে আসলে হয়ে যায় একটু মনোযোগ দিয়ে পড়লে। রিটেনের জন্য তো অবশ্যই আমি কোয়েশ্চেন সলভ করবো, লাস্ট টু ইয়ার্স এর কোয়েশ্চেন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে প্যাটার্নটা বোঝার জন্য, এবং পাশাপাশি লাস্ট ফাইভ ইয়ার্স এর কোয়েশ্চেন থেকে আমি ইম্পর্টেন্ট টপিক গুলো সিলেক্ট করে নিলাম, ওই টপিক থেকে অন্য প্যাটার্নে হলেও কোয়েশ্চেন আসতে পারে। আর কোথা থেকে পড়ার বিষয়ে এখানে আমি একটা জিনিস বলবো যে আমার মতে এখানে আন্ডাউটেডলি মানে গাইড থেকে কি বেটার, শামসুল হক স্যারের বইটা বেটার, কারণ বরং ওখানে অনেক আজাইর ইনফরমেশন আছে যেগুলো আমার লাগবে না জেনে আমার লস, কারণ ওইটা দেখা গেল 12টা পয়েন্ট দিছে এর মধ্যে 5 নম্বর পয়েন্টটা আমার ফার্স্টে বলার কথা, কিন্তু আমি জাস্ট ওখানে 12টা পড়ছি দেখে 5 নম্বরটা ভুলে গেছি, সেটা তো আমার দরকার নেই, বরং শামসুল হক স্যারের বইয়ে কনসাইজ করে ছোট করে দেওয়া আছে, আমার কাছে মনে হয় সেটাই ভালো রিটেন হোক বা বাইরে। এখানে একটা জিনিস করতে পারো, আমিও যেটা করতাম সেটা হচ্ছে যে
গাইড থেকে কোয়েশ্চেন ধরে, মানে আমি একটা টপিক, ওখানে গাইডে তো টপিক ওয়াইজ কোয়েশ্চেন সাজানো আছে, আমি কোয়েশ্চেন গুলো ধরে আনসার গুলো বই থেকে পড়ে নিই, কোয়েশ্চেন গাইড থেকে দেখে আনসার গুলো বই থেকে পড়ে পাশাপাশি রেখে, এরকম পড়ে গেলে পড়াটাও ভালো হয় এবং মানে তাড়াতাড়ি হয়। আর একটা জিনিস, আমাদের হেড স্যার যিনি, উনি আর ওনারও একটা বই বের হয়েছে বা হবে আই গেস, ওনার লেকচার কম্পাইল করে অনেকটা, ওটা খুব ভালো, ওটা দেখতে পারো। ওনার লেকচার আমরা অনেক ফলো করতাম, খুব ভালো লেকচার নেন। আর মেজর টপিক গুলোর ক্ষেত্রে কিছু এক্সপ্লেনেশন চেষ্টা করতে হবে লেকচার থেকে পড়ে নিতে, কারণ শামসুল হক স্যারের বইটা খুব বেশি ইল্যাবোরেট না, তো যারা আর একটু ইল্যাবোরেটলি পড়তে চাও তারা লেকচার পড়ো। আচ্ছা আপু, রিটেন এর আই এর কোয়েশ্চনে কি কোনো ইউনিক কিছু আছে কিনা? আচ্ছা, রিটেনার আইএনটি এর ক্ষেত্রে একটা খুবই ইউনিক জিনিস হচ্ছে যে এখানে একমাত্র জায়গা যেখানে ড্র এন্ড লেভেল কোয়েশ্চেন আসে, অন্য কোথাও কিন্তু আমরা এতদিন যেখানে বলছি এরকম কিছু আসে না। তো অবশ্যই যে ইম্পর্টেন্ট কিছু ছবি আছে সেগুলো আমার মাথায় রাখতে হবে, মানে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ভালো মতো আনসার করার চেষ্টা করতে হবে। আর এছাড়া তো আমরা জানি যে এখনকার প্যাটার্নে ম্যাক্সিমামই ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে, সিনারিও দেওয়া থাকবে, কিছু ইউনিক সিনারিও থাকে যেটার একটা স্পেসিফিক মানে স্পেসিফিক ডায়াগনোসিস আর স্পেসিফিক ম্যানেজমেন্ট। যেমন আমাদের সময় একটা কোয়েশ্চেন আসছিল যে এক কি হওয়ার পরে, ক্যাটারাক্ট সার্জারি হওয়ার পরে আবার ওপাসিটি ডেভেলপ করছে, এটা কিভাবে হলো? এটার খুব ইজি ডায়াগনোসিস, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি, ট্রিটমেন্ট হচ্ছে NDYAG লেজার ক্যাপসুলোডো। শুনতে খুব কঠিন লাগতেছে কিন্তু বেসিক্যালি এটা কোয়েশ্চেনটা এরকমই ছিল যে 3 মার্কের জন্য 3 লাইনের 3টা আনসার, ডায়াগনোসিস 1 লাইন, ট্রিটমেন্ট 1 লাইন, এরকম করে। সো এটা যথেষ্ট ইজি ছিল, এবং ওই যেটা শামসুল হক স্যারের বই লিটারালি এই 3টা লাইনে আছে, এবং এই 3টা লাইনের বেশি কিছু মানে আমার লেখার দরকার নাই এখানে। তো এরকম কিছু স্পেসিফিক যে কোয়েশ্চেন গুলো ওগুলো আনসার করলে একদম ছাকা মার্কস আসে, এটা মাথায় রাখা উচিত। আর আই এর ম্যাক্সিমাম কোয়েশ্চেনে মার্কস কম, তো আমার চেষ্টা করতে হবে যে আমি টু দা পয়েন্ট আনসার করে যেন কমপ্লিট মানে ফুল মার্কসটা বা ফুল মার্কস এর কাছাকাছি যেন তুলে নিয়ে আসতে পারি, যে ডায়াগনোসিস, স্পেসিফিক ইনভেস্টিগেশন, স্পেসিফিক ম্যানেজমেন্ট। আর আই এ পুরোনো প্যাটার্নের অনেক কোয়েশ্চেন আসে যে একটা ডিজিজের নাম বলে ওইটার তোমাকে ক্লিনিক্যাল ফিচার্স চাইতে পারে, তারপরে ইনভেস্টিগেশন কেমনে করবো, কমপ্লিকেশন কি কি হইতে পারে, এরকম একদম টিপিক্যাল কোয়েশ্চেনও আসে। আর শর্ট নোট তো আর দুই দুই প্রতি গ্রুপে দুইটা দুইটা করে 4টা শর্ট নোট আসে, সেটাও। আচ্ছা আপু, রিটেন আনসার করার সময় আমরা কি কি খেয়াল রাখলে আমাদের জন্য খুবই ভালো হয় একটু যদি বলতে? ওই যেটা বললাম যে স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে স্পেসিফিক আনসার, এবং চেষ্টা করতে হবে যে যে এই প্যাটার্নে যে কোয়েশ্চেন গুলো আছে যে 1 লাইনে ডায়াগনোসিস, 1 লাইনে ম্যানেজমেন্ট, এগুলো আনসার করার ট্রাই করতে হবে, কারণ এগুলো পারলে আসলে ফুল মার্কস। 1 লাইনের যেটা আনসার, আমি আমি যদি সেই 1 লাইনটা লিখে দিই আমাকে তো মার্কস কাটার কোনো সুযোগ থাকে না। সো ওগুলোতে ওগুলো মানে ফুললি আনসার করার মানে টার্গেট রাখতে হবে মার্কস বাড়ানোর জন্য। ক্লিনিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে ডায়াগনোসিসটা কমপ্লিট লিখতে হবে, যেমন আমি শর্ট কেসে যেটা বললাম যে ডায়াগনোসিস এর প্রত্যেকটা পয়েন্ট টাচ করতে হবে, তো রিটেনেও অন্য যেগুলো আসবে সেগুলো আমি ওভাবে লিখবো, যেমন প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অফ রাইট আই এরকম ফুললি, বা বাইল্যাটারাল প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা থাকে আমি ফুল ডায়াগনোসিসটা লিখবো। আর ডায়াগনোসিস করা নিয়ে অনেকে টেনশন করে যে আমি ডায়াগনোসিসটা বুঝবো কিভাবে, সেই ক্ষেত্রে যেটা যে আমি যখন পড়বো মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি আর মোস্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন ফাইন্ডিংস, এগুলো মানে আমার পড়ার সময় মাথায় রাখতে হবে যে সাধারণত একটা গ্লুকোমার কেস কিরকম প্রেজেন্ট করে, যে সাডেন পেইন হলে সেটা ইউজুয়ালি কি হয়, ক্লোজ অ্যাঙ্গেল যেটা, তো এরকম করে আমার এরকম মাথায় রাখতে হবে। আর যেমন আলসার যদি আমি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল বুঝতে চাই, যদি আমি ব্যাকটেরিয়াল ভার্সেস ফাঙ্গাল ডিফারেন্সটা ভালো মতো জানি, তাহলে ওই পয়েন্ট গুলো ধরেই আমি কোয়েশ্চেনে যে পয়েন্টটা দেওয়া থাকবে ওটা আমি চিনে ফেলতে পারবো। বরং শর্ট কেস ডায়াগনোসিস এর চেয়ে রিটেন এর জন্য এটা ইজিয়ার, কারণ সেখানে আমাকে নিজে বুঝতে হচ্ছে না, ফাইন্ডিংসটা দেয়া আছে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ পারা যাবে। তারপরে আমার রিলেটেড ইনভেস্টিগেশন, ট্রিটমেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা বাদ দেওয়া যাবে না, যেমন আলসারের ক্ষেত্রে যদি ফাঙ্গাল আলসার হয় আমার মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে যে আমি অ্যান্টি ফাঙ্গাল দিব, এটা মাথায় রাখতে হবে। আর আচ্ছা, ছবি খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম প্রতি গ্রুপে ইউজুয়ালি পার গ্রুপ একটা করে ছবি থাকে, এবং ছবিটা চেষ্টা করতে হবে আনসার করার, কারণ এগেন ছবিতে মার্কস কাটার সুযোগ কম, কারণ এখানে আসলে আমার সৌন্দর্য দেখবেন, আমার ছবির সৌন্দর্যটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স হচ্ছে অ্যাকুরেসি এবং লেবেলিংটা। তো আমার যদি মানে ছবিটা অ্যাকুরেট থাকে এবং আমি সব লেভেলিং দেই, আমার ওখানে ফুল বা প্রায় ফুল মার্কস আসবে, তো আমার চেষ্টা করতে হবে সেটা আনসার করার। আর ছবি অনেকে ভাবে যে আচ্ছা ছবি একবার দেখছি পারবো ইনশাল্লাহ, বা পরীক্ষার আগের রাতে দেখবো তারপর আর দেখা হয় না, এটা করা যাবে না, কারণ ছবি যদি আমি একবার মাত্র দেখে থাকি অবশ্যই আঁকার সময় মনে হবে যে আল্লাহ কিরকম ছিল, পারা যায় না। তো আমার অ্যাডভাইস হবে
যে অ্যাটলিস্ট একবার খুব মন দিয়ে দেখবা, একবার ছবিটা দেখে দেখে আঁকবা, আর একবার না দেখে আঁকবা, এটলিস্ট একটুক যেন করা হয়। এবং পরীক্ষার আগের রাতে নিজের আঁকা ছবিগুলো যেগুলো তুমি প্র্যাকটিস করছো কি ওগুলো এটলিস্ট একবার দেখে যাবে, তাহলে হেল্প হয় এবং লেবেলিংটা খুব ভালো মতো শিখবা। আর যদি ডিফারেন্স আসে, অনেক ডিফারেন্স অনেকেই আসে, মানে আইএ প্রায়ই ডিফারেন্স বিটুইন কি আসে, সেক্ষেত্রে এটা অবশ্যই চার্ট করে দিতে হবে এবং মার্কস যতটুকু সেই অনুযায়ী নাম্বার অফ পয়েন্টস দিতে হবে। যে যদি কম মার্কস থাকে আমি কম পয়েন্টস দিব, একটু বেশি মার্কস থাকলে একটু বেশি পয়েন্টস দিব, এরকম করে আনসার। ধন্যবাদ আপুকে। আপু দেখা যায় অনেক স্টুডেন্টরা আই এর রিটেনে অনেক ভালো মার্কস পায় বা ভালো একটা প্রিপারেশন, ভালো একটা এক্সাম হয়, বাট ভাইবাতে গিয়ে ওই ওই রকম মার্কস বা ওই রকম একটা আউটপুট আসে না তার। তো সেই ক্ষেত্রে আপু আই এর ভাইবাতে ভালো করার জন্য কিসের উপর আমাদের বেশি ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আই এর ভাইবা ভালো করা বলতে দুই রকম আসে। একটা হচ্ছে পাস করার জন্য যদি হয়, পাস করার জন্য যদি হয় সেক্ষেত্রে আমি আসলে আমার মতে যে আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি ভালো করে পড়ব, মানে আমি একটা ডিজিজের অ্যাটলিস্ট কিগুলো বেসিক গুলো, যে কমনেস্ট সিমটমস, কমনেস্ট সাইন্স, ইনভেস্টিগেশন আমার করতেই হবে কোনটা কোনটা, এটার স্পেসিফিক জেনারেল ট্রিটমেন্ট কি, স্পেসিফিক ট্রিটমেন্ট কি, এই জিনিসগুলো আমার মাস্ট 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 জানতে হবে। আর যদি ভালো, আরো ভালো করতে চাই আর একটু ভালো মার্কস এর জন্য, তখন আর একটু মানে টাইম দিতে হয়। যেমন অ্যানাটমিটা, ফর এক্সাম্পল আইবলের অ্যানাটমি, ল্যাক্রিমাল অ্যাপারেটাস এর অ্যানাটমি, অরবিটের অ্যানাটমি, এগুলো, তারপরে ফিজিওলজি মানে বিভিন্ন পার্টস এর ফাংশন গুলো কি কি এগুলো, তারপরে আসে হচ্ছে প্যাথোলজি গুলো মানে বিভিন্ন অ্যাবনর্মালিটিস গুলোর নাম, তারপরে অ্যাবনর্মালিটিস গুলোর নাম এবং কিছু ক্ষেত্রে ডেফিনেশন। যেমন আইল্যাশ এর কিছু অ্যাবনর্মালিটি আছে, যে ট্রাইকিয়াসিস, ডিস্ট্রাইকিয়াসিস, এগুলোর ডেফিনেশন জানতে চায় অনেক সময় টিচাররা, যে এই জিনিসগুলা কি, ডেফিনেশন বলতে জিনিসটা আসলে কি, এগুলো তো তিন চার ওয়ার্ডের এক্সপ্লেনেশন। তো এরকম পারলে মার্কস অনেক বাড়ে, যে টুকিটাকি রিলেটেড যদি আসে তখন পারলে মার্কস বাড়ে। আর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিজ গুলোর প্যাথোফিজিওলজি, প্যাথোজেনেসিসটা, পাশাপাশি মেকানিজম গুলোর মানে সরি কমপ্লিকেশন গুলোর মেকানিজম, মানে আমি ডিজিজটার প্যাথোলজিটা জানবো প্লাস ডিজিজটা থেকে প্যাথো মানে যখন কমপ্লিকেশন হয় কিভাবে হচ্ছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে লেন্স ইনডিউসড যে গ্লোকোমা গুলো হয়, ডিফারেন্ট টাইপস আছে, প্রতিটা টাইপের মেকানিজমটা এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেনেও আসে, প্রায়ই আসে যে কোনটা কিভাবে হচ্ছে, তো এটা মাথায় রাখা উচিত। একদম বেসিক যে ডেফিনেশন গুলো সেগুলো এক কথায় বলতে যেটা থাডা মুখস্থ থাকতে হবে, ফর এক্সাম্পল ক্যাটারাক্টের ডেফিনেশন, যে অপাসিটি অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, তারপরে এরকম কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না, তারপরে গ্লোকোমার যে ডেফিনেশন, গ্লোকোমার ডেফিনেশনে মানে আমরা জানি যে মেইন দুইটা জিনিস, যে ভিজুয়াল মানে এক্সিসে কিছু ডিস্টারবেন্স হবে, পাশাপাশি আমার রেটিনার অপটিক ডিস্কে কিছু চেঞ্জেস আসবে, এই দুইটা জিনিস তো আমার মেনশন করতেই হবে। পাশাপাশি আমি বলে দিব যে উইথ অর উইদাউট প্রেশার চেঞ্জ, মানে ইন্ট্রাকুলার প্রেশার চেঞ্জ। তো এভাবে সাজিয়ে মানে মেইন পয়েন্ট গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট যে ডেফিনেশন গুলো ওগুলো খুব সুন্দর করে সাজিয়ে পড়তে হবে, কারণ এগুলো না পড়লে টিচার আসলে খুব মাইন্ড করেন। তারপরে ডায়াগনোসিস বলার সময় পুরো ডায়াগনোসিস বলবো সব ডিজিজেরই, কোন ফিচার্স বা ইনভেস্টিগেশন আমাকে হেল্প করবে এই ডায়াগনোসিসটা কনফার্ম করতে সেটা মাথায় রাখতে হবে। তারপরে এরপরে আসে হচ্ছে যে আমাকে সার্জারি, মানে আমি যখন এটা ট্রিটমেন্টে সার্জারি একটা নাম বলবো, ওই সার্জারিটার ডিটেলসও কিন্তু স্যাররা খুব জানতে চান, এবং সার্জারির ডিটেলসটা আনসার করার সময় একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমি সবসময় প্র্যাকটিক্যালি আনসার করবো, যে আসলে এই সার্জারিটা কিরকম হয়, এই সার্জারিটার প্রি অপারেটিভ প্রিপারেশনে কোন কোন ইনভেস্টিগেশন গুলো অ্যাকচুয়ালি করা হয়। হইতে পারে যে আমার গাইডে 30টা মানে 15টা ইনভেস্টিগেশন দেওয়া, ওটার মধ্যে করা হয় 4টা, সেক্ষেত্রে আমি ওই 4টাই বলবো, আমার এটা জানতে হবে যে কোন 4টা অ্যাকচুয়ালি করা হয় এবং রেলেভেন্ট। তো একটা সার্জারির ক্ষেত্রে আমার সার্জারিটার মানে প্রসিডিওরটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া থাকতে হবে, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, তারপর প্রি অপারেটিভ প্রিপারেশন, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সার্জারি গুলোর ব্যাপারে জানতে হবে। যেমন ক্যাটারাক্ট সার্জারি, ডাক্রোসিস্টোরাইনোস্টোমি, এরকম যে সার্জারি গুলো সেগুলোর ব্যাপারে আমার জানতে হবে এবং প্র্যাকটিক্যালি উত্তর দিতে হবে। কিছু অ্যাকিউট ডিজিজেস এর ক্ষেত্রে ইনিশিয়াল অ্যান্ড সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট এরকম ভাগ করে বলতে হবে, যে ইনিশিয়াল ম্যানেজ মানে ইনিশিয়ালি আমি কনজারভেটিভলি ট্রিট করে তারপরে একটা টাইম পিরিয়ড পরে আবার ডেফিনেটিভ ট্রিটমেন্টে যাব। যেমন অ্যাকিউট ডাক্রোসিস্টাইটিস এ যেটা হয়, আমি প্রথমে অ্যাকিউট কন্ডিশনটা সেটেল করে তারপরে হচ্ছে 4-6 weeks লেটার আমি সার্জারির কথা চিন্তা করি। তো এই জিনিসগুলো এরকম আনসার করতে হবে গুছিয়ে। আর কিছু বেসিক কজোলজি অনেক সময় আস্ক করা হয়, সেই কজোলজি গুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি সবসময় আগে বলার চেষ্টা।
আপুকে অসংখ্য ধন্যবাদ আপু। আসলে আমার অনেক কিছু কনফিউশন ছিল, যে কিউ কনফিউশন গুলো আপনার কথার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সেটা সলিউশন পেয়ে গেছি। আসলে নিজে অনেক সময় এখন ইয়েতে ভুগতাম যে কোন জায়গাতে কিরকম পড়বে এবং কিরকম আনসার দিলে আসলে স্যাররা খুশি হয়। তো আসলে এই জন্যই আপু, যে ওই পথ দিয়ে একজন সাফল্য মন্ডিত একজন পার্সন, একজন সাকসেসফুল পার্সন হেঁটে যাবে, আমি ওই পথটা যদি ফলো করতে পারি, আসলে আমার মানে যারা ওই পথ দিয়ে হেঁটে যাবে তাদের জন্য পথটা কিছুটা হলেও ছোট হয়ে যায়। এই জন্য আপু সবার পক্ষ থেকে, ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপু এই পর্যায়ে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, আপনি আপু অনেকগুলো জিনিস বলেন, যে আমার কাছে আপু এখন মনে হচ্ছে যে টপিকস এর মধ্যে কোনটাকে কিরকম প্রায়োরিটি দিব, এটা মনে হয় সবাই একটু না একটু কনফিউশনে থাকে, এটা যদি আপনি একটু বলতেন। আমি আগেও যেটা বললাম যে আই রিলেটেড আমি পড়াশোনা যখন স্টার্ট করবো তখন আমার প্ল্যান থাকবে যে আমি প্রথমেই শর্ট কেস এর টপিক গুলো সব পড়ে ফেলবো, রিটেন এর জন্য বাইভার জন্য যা যা লাগবে ওগুলো সহ আমি এগুলো পড়ে ফেলবো। যেমন ক্যাটারাক্ট এর ক্ষেত্রে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, তারপরে ডিফারেন্ট টাইপস গুলোর মানে পারলে প্যাথোজেনেসিস সহ, তারপরে ম্যানেজমেন্ট, সার্জারিজ খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ক্যাটারাক্ট সার্জারি বিভিন্ন টাইপস এর আছে, প্রতিটা টাইপের ব্যাপারে আমার কম বেশি জানতে হবে, কোনটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, ইনসিশন এর লেন্থ কি, এই টাইপের কিছু টুকিটাকি ডিটেলস টিচাররা শুনতে পছন্দ করেন। তারপরে আসে হচ্ছে ডেক্রোসিস্টাইটিস, এখানে মানে শর্ট কেসে তো শুধু ক্রনিকটা, কিন্তু আমি পড়ার সময় অ্যাকিউট ক্রনিক সব করবো, টাইপস গুলো কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস সেটাও আমার জানতে হবে, প্রতিটা টাইপস কিভাবে আমি ডায়াগনোজ করব, ম্যানেজ কি দিব, ইনভেস্টিগেশন কি কি করা যায়, কমপ্লিকেশনস কি কি হয়, কমপ্লিকেশনস গুলো কিভাবে ম্যানেজ করে, এরকম করে রিলেট করে করে কোয়েশ্চেন আগায়। তারপরে হচ্ছে টাইপস অফ ওয়াটারিং, যেমন আমরা জানি এপিফোরা আছে, ল্যাক্রিমেশন আছে, কোনটা কি জিনিস, কোনটা কি কি কারণে হয়, এরকম এগুলো আসতে পারে। টেরিজিয়াম, চ্যালাজিয়ন এগুলো যা বললাম তার বাইরে বেশি লাগে না। আচ্ছা চ্যালাজিয়নের ক্ষেত্রে যেটা, চ্যালাজিয়নের কিন্তু এক্সামিনেশনটা একটু অন্যরকম, সেটা মাথায় রাখা হচ্ছে যে আই মানে আই লিড ইভার্ট করে দেখা লাগে এরকম। তারপরে চ্যালাজিয়ন আর সাই আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো এটা মাথায় রাখতে হবে, এবং এটার সার্জারিটা ইনসিশন এন্ড কিউরেট এজ অফ চ্যালাজিয়ন ওই সার্জারিটা কিভাবে করে এটাও স্যাররা জানতে চান। যেহেতু যদি আমার চ্যালাজিয়ন শর্ট কেসে পড়ে সেটা রিলেটেড তো খুব বেশি জিনিস আস করার নাই, তো যেটা ইম্পর্টেন্ট যে এই সার্জারিটা হয় কিভাবে হয়, কি দিয়ে করা হয়, ইনস্ট্রুমেন্ট, এগুলো কিছু জিনিস স্যাররা জানতে চান। একটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্লোকোমা, এটার ব্যাপারে আমার এ টু জেড সব জানতে হবে, এটা রিটেন হোক ভাইভা হোক সব জায়গার জন্য, প্রতিটা টাইপের আলাদা করে ডায়াগনোসিস, তারপরে ওগুলো ডিফারেন্সিয়েট কিভাবে করবো, ম্যানেজমেন্ট গ্লোকোমার ম্যানেজমেন্ট বেশ ডিটেলস এ জানতে হয়, ডোজ টোজ সহ, তারপরে মানে কমপ্লিকেশনস কি কি হতে পারে, এরকম এরকম করে গ্লোকোমার ডিটেলস পড়তে হবে। ইউভিআইটিস এও তাই ডিটেলস পড়তে হবে, স্পেশালি অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আমার সব রকমের ব্যাপারে একটু আইডিয়া রাখতে হবে, ডায়াগনোসিস ম্যানেজমেন্ট কমপ্লিকেশনস সবই জানতে হবে। কর্নিয়াল আলসারটা শর্ট কেসের টপিক প্লাস রিটেন ভাইভা দু জায়গায় অনেক ইম্পর্টেন্ট, সবগুলো ট্রিটমেন্ট অপশনস আমি পড়বো কিন্তু আমার কেসের ক্ষেত্রে স্পেসিফিকটা আমি সবসময় আগে বলবো। এর বাইরে কনজাংটিভাইটিসটাও খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন টাইপের ম্যানেজমেন্ট, ড্রাগগুলোর নাম, কোনটাই কি ড্রাগ ইউজ করতেছি আমি। তারপরে রেটিনাল ডিজিজেস এর মধ্যে হচ্ছে রেটিনোব্লাস্টোমা, লিউকোকোরিয়া, লিউকোকোরিয়া প্রায়ই শর্ট নোট আসে, প্লাস ভাইভার জন্য ইম্পর্টেন্ট কি কি কজে লিউকোকোরিয়া হতে পারে, বা অনেক ক্ষেত্রে সোজা কথা জিজ্ঞেস করলো লিউকোকোরিয়া কি, এমনও অনেকে হয়তো থাকে যে সে জানে না কিন্তু লিউকোকোরিয়া কি এটা আমার জানতে তো হবে, ইম্পর্টেন্ট। তারপরে অপটিক নিউরাইটিস, অপটিক নিউরাইটিস আমার খুবই বিরক্ত লাগতো টপিকটা, কঠিন লাগে, কিন্তু এটা রিটেনে রিটেন ভাইভা দুটোতেই বেশ ইম্পর্টেন্ট টপিক, কার্ড কোয়েশ্চেন থাকে, রিটেনেও কোয়েশ্চেন থাকে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, হাইপারটেনসিভ নিউরোপ্যাথি খুবই ইম্পর্টেন্ট টপিক, একটু এক্সপ্লেনেশন সহ পড়তে হবে যে কিভাবে হচ্ছে জিনিসগুলো, ফাইন্ডিংস কি হতে পারে, ছবিও দেখবো কারণ এগুলোর ছবি আবার অনেক ক্ষেত্রে অস্থিতে আসে। তারপরে রিফ্রেকটিভ এরর্সটা খুবই ইজি একটা টপিক কারণ আমরা সারা জীবন থেকে পড়ে আসতেছি, কিন্তু এটার অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেহেতু ইজি না পারলে টিচার অনেক মাইন্ড করেন। এর বাইরে অপথালমাইটিস, অরবিটাল সেলুলাইটিস এগুলো কিছু টপিক তো পড়তে হবে। আর আমি আগে বলেছেন যে কিছু ইম্পর্টেন্ট কজোলজি আসে, যেমন হচ্ছে পেইনফুল বা পেইন এবং পেইনলেস রেড আই এর কজ, গ্র্যাজুয়াল ব্লাইন্ডনেস বা সাডেন ব্লাইন্ডনেস এর কজ, তারপরে ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে কোনটা কিউরেবল কোনটা কিউরেবল না, আর এপিডেমিওলজিক্যাল কিছু কোয়েশ্চেন আসতে পারে যে আমি ট্রিটেবল ব্লাইন্ডনেস গুলো আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, যেমন কি যেটা নাইট ব্লাইন্ডনেস যেটা সেটা ভিটামিন এ ক্যাম্পেইন করে কমানো যায়, তো এরকম করে এপিডেমিওলজিক্যাল কোয়েশ্চেন রিটেনও আসতে পারে, কার্ড কোয়েশ্চেনও থাকতে পারে। আর ফার্মাকোলজি যেগুলো যে ড্রাগস যেগুলো সেগুলো আসলে রিটেন ভাইভার জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার অস্পির জন্য পড়তে হবে,
এর জন্য আর কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট ছাড়া জিজ্ঞেস করতে পারেন যে এই ড্রাগটা যে তুমি দিচ্ছ এটা কি কি সাইড এফেক্ট হতে পারে, তো এরকম একটা মাথায় রাখা উচিত। আর রিটেন ওয়াইপার জন্য করার সময় আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো যে ম্যাক্সিমাম মানুষ যেহেতু গাইড করে, এটা অনেকের হয় যে গাইডের শুরুর দিকে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি গুলো সব একসাথে দেওয়া, এবং ওইটা শুরু করেই দেখা যায় অনেকে টায়ার্ড হয়ে যায়, কারণ একসাথে এতগুলো অ্যানাটমি ফিজিওলজি আসলে পড়া যায় না, খুব বোরিং লাগে। তো আমার অ্যাডভাইস যেটা যে আমি যখন যে টপিকটা পড়বো ওইটার রিলেটেড অ্যানাটমি ফিজিওলজিটুকু পড়ে তখন ওইটার সাথে ওই পার্টটার ডিজিজটা আমি কমপ্লিট করে ফেলি। কারণ মানে আমি যখন ফর এক্সাম্পল ল্যাক্রিমাল অ্যাপারেটাস এর আমি অ্যানাটমিটা পড়লাম, ল্যাক্রিমাল অ্যাপারেটাস কিভাবে কাজ করে, প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম, এগুলো সব রিলেটেড জিনিসগুলো একসাথে পড়ে, তারপরে তার পাশাপাশি আমি ড্যাক্রোসিস্টাইটিস, তারপরে ড্রাই আই ডিসঅর্ডার যেগুলো রিলেটেড সবগুলো একসাথে পড়ি। এভাবে হলে যেটা হয় আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, পড়তেও বিরক্ত লাগবে না, ইন্টারেস্ট হোল্ড হবে, এবং পড়াটা আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি আগায় এবং মানে লাস্টিং হয়, মানে নলেজটা লং লাস্টিং। তো আমার মতে এরকম বলতে পারো। ধন্যবাদ আপুকে। আপু এই পর্যায়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে আপু যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আপু আয়ের ওসপি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমরা সবাই ওসপি নিয়ে একটু হলেও ভয় কাজ করে, আয়ের ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ, আসলে আয়ের ওসপিটা তো মোটামুটি রিসেন্ট ডেভেলপমেন্ট, যে পুরো পাঁচটা স্টেশন আয়ের ওসপিতে মেইন যেটা কি থাকে, পাঁচটা স্টেশন থাকে, একটা একটা প্রসিডিওর থাকে, একটা পিকচার থাকে পিক্টোরিয়াল যেটাকে বলে, তারপর একটা ড্রাগ থাকে সাধারণত, একটা ইনস্ট্রুমেন্ট থাকে, আর হচ্ছে একটা ডেটা ডেটা অ্যানালাইসিস এর কোয়েশ্চেন থাকে, একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে বেসিক্যালি। তো প্রসিডিওর আমার যেটা মাথায় রাখতে হবে যে ফর্মালিটিস গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, যে গিয়ে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, পারমিশন, পজিশন, এক্সপোজার, মানে ওই যে চশমা খোলা, এই জিনিসগুলো, কারণ এগুলোতে দেখা যাবে হয়তো সবগুলো মিলে এক বা দুই মার্ক ওখানেই চলে আসতেছে, তারপরে লাস্টে আমি পেশেন্টকে থ্যাংকস বলে আসবো, এইরকম এই জিনিসগুলো, পেশেন্টকে ব্যথা দিব না, তো এই জিনিসগুলোতেও কিন্তু মার্কস ক্যারি করে, তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট প্রসিডিওর্স হচ্ছে বেসিক্যালি ইউজুয়ালি যেটা থাকে যে ক্রেনিয়াল নার্ভ, আই রিলেটেড ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন গুলো থাকতে পারে, যে অপটিক নার্ভ এক্সামিনেশন বা 3-4-6 নার্ভ এক্সামিনেশন, তারপর ভিজুয়াল অ্যাকুইটি দেখার যে টেস্ট গুলো এগুলো থাকতে পারে, এবং রেয়ারলি স্যাক পেটেন্সি টেস্টটা যদিও বলা হয় দেওয়া থাকবে কিন্তু একটু ডিফিকাল্ট হয়, সাধারণত দেওয়া হয় না, বাট এরকম যে ইজি রিলেটেড প্রসিডিওর গুলো সেগুলো থাকতে পারে। তারপরে পিকচার থাকে একটা, যেটা বললাম পিকচার থেকে মাথায় রাখতে হবে যে যেকোনো ডিজিজ যেটা মানে ভিজুয়ালি ডায়াগনোস করা যায় এরকম যেকোনো ডিজিজ আমার পিকচারে থাকতে পারে, যেমন কর্নিয়াল আলসার, হাইফিমা, হাইপোপিয়ন, তারপরে চ্যালাজিয়ন, স্টাই, এমনকি ওই যে অপথালমোস্কোপিক ফটো অফ মানে কি যেটা ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এরকম কোয়েশ্চেনও থাকতে পারে, এবং তারপরে ওটার রিলেটেড কোয়েশ্চেন আমার আনসার করতে হবে। আর একটা থাকে ড্রাগস, যেটা বললাম ড্রাগস অন্য জায়গায় আমার পড়তে না হলেও এখানের জন্য আমার খুব ভালো করে ড্রাগস পড়তে হবে, কারণ এখানে রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, যে একটা ড্রাগ দিয়ে সেটা আইডেন্টিফাই করে সেটার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড এফেক্টস, এরকম সব আসতে পারে। তারপরে ড্রাগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই ছবিটা মন দিয়ে দেখে কম্পোজিশনটা পুরোপুরি লিখতে হবে, মানে ড্রাগের যে ফর্মুলেশনটা দেওয়া আছে পার্সেন্টেজ সহ স্পেলিং ঠিক রেখে। আচ্ছা, এটা একটা জিনিস বলে রাখি, আমি আগে কখনো বলা হয় নাই, কিন্তু অসপিতে স্পেলিং এর দিকে খুব মন রাখা উচিত। আমাদের কাছে মনে হতে পারে খুব সিলি, কিন্তু আলটিমেটলি আমাকে আইডেন্টিফিকেশনের জন্য এক মার্কস দেওয়া হচ্ছে, এটাই আমার একমাত্র এইম যে আমি এটার আইডেন্টিফিকেশনটা লিখবো, সো এটাতে স্পেলিং মিস্টেক করা যাবে না, কারণ ওখানে দেখা গেলো আমার 0.5 কাটা গেল, কমপ্লিটলি আননেসেসারি। স্পেলিংটা ঠিক মতো লিখতে হবে, ড্রাগস হোক বা ইনস্ট্রুমেন্টস, আই ইনস্ট্রুমেন্টসেও কিছু ডিফিকাল্ট ওয়ার্ড আছে, স্পেলিং গুলো ভালো করে শিখে নেওয়া উচিত। আর ড্রাগস এর মধ্যে অ্যাট্রোপিন, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক গুলো যেমন মক্সিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন বা অ্যান্টিফাঙ্গাল কিছু বা অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির গুলো থাকতে পারে। আর আই ইনস্ট্রুমেন্টস আমি আলাদা করে নাম বলছি না, কিন্তু এটার ক্ষেত্রে আমার ফোকাস করা উচিত যে এটা স্টেরিলাইজ কিভাবে করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্র্যাকটিক্যালি কোন সার্জারিতে কি ইউজ হচ্ছে এটা, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। অন্য অ্যাসোসিয়েটেড জিনিসগুলো আমি পরে লিখবো যদি ইউজ লিখতে দেয়, বাট ফার্স্টেই লিখবো যেটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউজটা। আর ডেটা অ্যানালাইসিস এটা কোয়েশ্চেনটা, ওইটা আসলে বেসিক্যালি আমাদের রিটেনে যা আসে তাই, এর বাইরে কিছু না, বরং এখানে ইউজুয়ালি দেখা যায় যে শর্ট কেসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো থেকেই থাকে, অথবা মানে অন্যান্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট যে কেস সেখান থেকে কোয়েশ্চেন আসে ডেটা অ্যানালাইসিস। ধন্যবাদ আপুকে, এত বড় একটা সেশনটাকে আপনি খুব সুন্দর করে ছোট করে আমাদের সামনে আপু প্রেজেন্ট করার জন্য। আসলে আই এমন একটা সাবজেক্ট অনেক মেডিকেলে এটা খুব ভাইটাল রোল প্লে করে, আবার অনেক মেডিকেলে দেখা যায় এটাতে এত কেউ পড়ে না,
তো দেখা যায় আপু ম্যাক্সিমাম জায়গায় আমরা ওই রকম মায়ের প্রিপারেশনটা কিরকম নিতে হয় একদম প্রফের আগে গিয়ে সেটা বুঝি যে পড়তে হবে এই সাবজেক্টটা। তো আপুকে অসংখ্য ধন্যবাদ সকল ফাইনাল প্রুফ পরীক্ষার্থীদের জন্য, আপনি আমাদের সকলের যাত্রাকে একটু হলেও ছোট করে দিচ্ছেন, আমার ক্ষেত্রে অনেক ছোট করে দিচ্ছেন। সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে অনেক অনেক দীর্ঘায়ু দান করেন এবং এইভাবে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন, সবসময় আপনাকে পাশে চাই। আর এই পর্যায়ে আপু আপনি আমাদের ফাইনাল প্রফ পরীক্ষার্থীর জন্য, আমরা যে এই হতভাগা ফাইনাল প্রফ পরীক্ষাতে আমাদের হবে কি হবে না এটা নিয়ে একটা আমরা কনফিউশনে আছি, তো তাদের উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দিয়ে যাবেন আমাদেরকে যাতে আমরা এটা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে পারি। মেসেজটার আগে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আই নিয়ে কেন ভয় পাবো না এই ব্যাপারে যে বলতে চাচ্ছি, যেটা যে আমার পার্সোনালি আমাদের হচ্ছে প্রথমে আমাদের প্রফটা একটু ডিলেড হয়, আমার আই প্লেসমেন্ট যেটা ওয়ার্ড প্লেসমেন্ট যেটা সেটা আমি বলতে গেলে পাই নাই, মানে আমাদের আমাদের একটা গ্রুপ আর কি একটু হতভাগা, আমরা আই এর প্লেসমেন্টটা খুবই সামান্য পেয়েছি, নাম কাবাস মানে মিস হয়ে গেছিল। তো এটা কেন বলতেছি, কারণ আমাদের তাহলে আই এর নর্মালি আমি যেটা বলি যে যখন যে ওয়ার্ড চলে তখন সেটা পড়ে ফেললে সেই পড়াটা কমপ্লিট হয়ে গেল, সেটা আমাদের সুযোগ হয়নি। আর অন্য ওয়ার্ডের মাঝখানে আসলে দেখা যায় যে এইটার পড়াশোনা যতই প্ল্যান করি পড়া হয় না, তো এর জন্য আই নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। কিন্তু আমাদের যেটা হলো যে প্রফের কয়েক মাস আগে আই এর একটা ইয়া বড় ওয়ার্ড ফাইনাল হলো, মানে খুব মানে আয়োজন করে ওয়ার্ড ফাইনাল হইলো যে একবারই হবে, পাস না করলে হবে না। তো সেটার জন্য আমার মনে আছে যে আমি মনে হয় এক সপ্তাহ খুব কষ্ট করে ক্লাস ক্লাসের মাঝখানে অনেক মানে কষ্ট করে পড়ছি, কারণ আমার কাছে তখন লিটারালি জিনিসটা কমপ্লিটলি আনটাচ ছিল, মানে আমি এর আগে কখনো বলতে গেলে বই খুলি নাই এরকম অবস্থা। তো আমি খুব ভয়ে থাকতাম, কিন্তু ওই কয়েকটা দিন কয়েকবার পড়ছি, মানে এক ওয়ার্ড ফাইনালের দুইবার ডেট চেঞ্জ হইলো যে কারণে আমার দুইবার পড়া হয়েছে। তো ওই দুইবারের পড়া হয়ে যাওয়ায় আমার যেটা হয়েছে আমার ভয়টা কেটে গেছে যে এরপরে প্রফের আগে দিয়ে যাচ্ছি, এর আগে আমার আর ওটা নিয়ে টেনশন করা লাগে না, আমি একবার পড়াটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য বলতেছি যে কষ্ট করে একটা বার পড়ে ফেলো, একবার পড়া শেষ হয়ে গেলে দেখবা ভয়টা কেটে যাবে, মনে হয় আচ্ছা এর আগ পর্যন্ত মনে হবে আমি কোনোদিন দেখি নাই কি, বাট একবার পড়া কমপ্লিট হয়ে গেলে মনে হবে যে আচ্ছা আমি এখন এটার ব্যাপারে জানি, আমি পরে আবার পরীক্ষার আগে সিস্টেমেটিক্যালি রিভাইজ দিয়ে চলবো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, টেনশন করবা না। ধন্যবাদ আপুকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্য সহকারে পুরো সেশনটি দেখার জন্য। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।